স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে রোগীর সাথে প্রতারণার অভিযোগ উঠেছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নাইমুল হকের বিরুদ্ধে। নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার নিহত আহত চালক। নওগাঁ শহরের প্রধান সড়ক সান্তাহার মোড় হতে চৌমাশিয়া পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন। নোয়াখালীতে মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী পালন ও নবরূপায়িত গান্ধী স্মৃতি জাদুঘরের উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। গত শুক্রবার বেলা 11টা থেকে 12:30 পর্যন্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, আর শনিবার অনুষ্ঠিত হয়েছে খ ইউনিটের পরীক্ষা। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, পরীক্ষা এবার মোট 36,164 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে প্রথম দিনেই ক ইউনিটে অংশ নিচ্ছেন 14,346 জন। দূর দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আবাসনের ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সবকিছু মিলিয়ে দারুণ খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। জি, পরিবেশ অনেক ভালোই ছিল এবং হচ্ছে রুম সবকিছু অনেক ভালো ছিল, আর পরীক্ষাও মোটামুটি হয়েছে। জি, স্বাস্থ্যবিধি অবশ্যই অনেক ভালোভাবে মানা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো ছিল। শুরুতে হ্যান্ড স্যানিটাইজ, তাপমাত্রা মাপে সুন্দর করে ঢোকানো হয়েছে, আর আলহামদুলিল্লাহ খুশি। পরিবেশটা খুবই ভালো লাগছে, আমাদের যাতায়াতের কোনো সমস্যা হয়নি। এত মানুষের সমাগম, প্রায় বেশিরভাগই মাস্ক পরে আসছে, আর দু একটা ব্যতিক্রম মাস্ক ছাড়া, তবে পরিবেশ ভালো আছে। আমার ছেলে পরীক্ষার্থী, এই ক ইউনিট ঢাকা ইউনিভার্সিটির এই প্রথম যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা, তাতে অংশগ্রহণ করেছে আমার ছেলে পরীক্ষার্থী। তো আমি এখানে এসে দেখছি যে অত্যন্ত শান্ত এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে আমার মনে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্তোষ প্রকাশ করে জানান, নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের সুবিধায় সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। সব মিলিয়ে পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা করা দরকার আমরা তাই করেছি। বিশেষ করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বিভিন্ন বিভাগে হচ্ছে এবং তারই একটি বড় অংশ রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছে। এবং আপনারা জানেন যে পরীক্ষা গ্রহণের বিষয়ে আমাদের দক্ষতা আছে, আমাদের স্বচ্ছতা আছে এবং দীর্ঘদিন ধরে আমরা এই ধরনের পরীক্ষা কন্ডাক্ট করে আসছি। তো আমরা পরীক্ষার সকল বিধি নিয়ম মেনেই, বিশেষ করে যেখানে স্বচ্ছতার বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, আমরা সব সম্পূর্ণ করে এই পরীক্ষাগুলো করছি। এবং আমি নিজে পরীক্ষা বিভিন্ন রুম পরিদর্শন করে আসলাম, এসে দেখলাম যে বিভিন্ন কক্ষে 80-85% অধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আগামী 4 অক্টোবর শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আর 9 অক্টোবর চ ইউনিট, 22 অক্টোবর গ ও 23 অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। রাজশাহীতে ইনজেকশনের নামে স্যালাইন পানি পুশ করার অভিযোগ উঠেছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নাইমুল হকের বিরুদ্ধে। শনিবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন রোগীর স্বামী, চেম্বারের সাবেক পরিচালক, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের বর্তমান সভাপতি হারুনুর রশিদ। লিখিত অভিযোগে তিনি জানান, তার স্ত্রী লাইলা রশিদ চোখের সমস্যায় পড়লে চিকিৎসক নাইমুল হকের শরণাপন্ন হন। সে সময় তিনি একটি ইনজেকশনের জন্য 30,000 টাকার কথা জানান, পরে তা বাদ দিয়ে 9,000 টাকার ইনজেকশন পুশ করা হয়। এভাবে 3টি ইনজেকশন পুশ করে মোট 46,000 টাকা নেয়। তিনি বলেন, 46,000 টাকা নিয়ে 3টি ইনজেকশন করা হলেও চোখের কোনো উন্নতি হয়নি। এরপর আবারও অপারেশন করার কথা বলেন চিকিৎসক নাইমুল হক। তিনি আরও বলেন, পরে চিকিৎসক ডাক্তার মাহফুজুল ইসলামকে দেখানো হয়। তিনি পরীক্ষা করে জানান তার স্ত্রীর চোখে ইনজেকশন দেওয়ার লক্ষণ নেই, যদি দিয়েও থাকে তবে ইনজেকশনের নামে স্যালাইন পানি পুশ করা হয়েছে। পরে তিনি 90,000 টাকা নিয়ে 3টি ইনজেকশন করে, এতে তার স্ত্রীর চোখ ভালো হয়ে যায়। হারুনুর রশিদ আরও বলেন, ডাক্তার নাইমুল হকের এই প্রতারণার প্রতিকার চেয়ে
চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দদের কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি, ফলে তিনি বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। কারণ এ ধরনের প্রতারণার শিকার যেন আর কেউ না হয়, চিকিৎসক নাইমুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হারুনুর রশিদ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার নাইমুল হক। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুর হক এমপি বলেছেন, মহাত্মা গান্ধী সবসময় শান্তিতে বিশ্বাস করতেন। তার জন্ম হয়েছিল অহিংসা, শান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে। জাতির জনক বঙ্গবন্ধুও এ দেশে জন্মেছিলেন শান্তি প্রতিষ্ঠা, মানবতার কল্যাণ ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে। মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস এবং নবরূপায়িত গান্ধী স্মৃতি জাদুঘরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অহিংসা সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গান্ধী আশ্রম ক্যাম্পাসে গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে শনিবার বিকেল 3টায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, আরোমা দত্ত এমপি, বাংলাদেশের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তোমো পাইতি আইনেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে অতিথিরা গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তার যে বিপুল ভূমিকা ছিল এবং সেই ভূমিকা ছিল দেশে এবং অন্যান্য দেশে, ভারত দেশের সব জায়গায় গান্ধীজির এই জন্মতিথি উদযাপিত হবে এবং সেই সাথে তার আদর্শ যে মানুষে মানুষে ভালোবাসা, যাতে আমরা এই বেঙ্গলে সেই 1408 খ্রিস্টাব্দে শ্রী চণ্ডীদাস গেয়ে উঠেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, সেই যে অভিব্যক্তি, সেই যে প্রিন্সিপল, তার উপর বিশ্বাস করে দেশে দেশে সংঘাত, আপনার নির্যাতন ধর্মের কারণে বর্ণের কারণে এগুলো দূর করতে পারলে আমরা গান্ধীজির পথ সত্যিকারভাবে অনুসরণ করব। রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প এবং প্রস্তাবিত নওগাঁ শহরের প্রধান সড়ক সান্তাহার মোড় হতে চৌমাশিয়া পর্যন্ত 4 লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। শনিবার দুপুরে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে নওগাঁ সড়ক বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ 3 আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও নওগাঁ 6 আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বিপিএম ও নওগাঁ সড়ক বিভাগ সহ রাজশাহী সড়ক জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় সফর সঙ্গী হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুর রহমান, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাদেকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সচিব নওগাঁ সড়ক বিভাগ চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করেন। নাটোরের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের হেলপার সোহেল সরকার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকের চালক ইদ্রিস হোসেন। শনিবার সকালে নাটোর পৌর সদরের নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল সরকার সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফয়েজউদ্দিনের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাদ ও স্থানীয়রা জানান, সকালে নাটোর শহরের বড় হরিশপুর থেকে রাজশাহীর দিকে রওনা হয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক বসে থেকে হেলপারকে ট্রাকটি চালাতে দেয়। হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকে থাকা দুজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল সরকার মারা যায়। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, বেসিক শিল্পনগরীর সহকারী পরিচালক দিলরুবা দীপ্তি, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার আগারওয়ালা সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সরকার 2041 সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এসব লক্ষ্যমাত্রা অর্জন করতে সব সেক্টরে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।